গ্রেটার সিলেট নিউক্যাসল শাখার প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ব্রিটিশ পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন, প্রত্যক্ষ করেছেন পার্লামেন্টের কার্যক্রম। তারা বলছেন, এই ধরনের উদ্যোগ ব্রিটিশ বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে উৎসাহ যোগাবে। বিস্তারিত রয়েছে আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি সাহায্য রিপোর্টে। বাংলাদেশি রাজনীতির কালচার থেকে বেরিয়ে ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশিদের অন্তর্ভুক্তিতে উৎসাহ প্রদানের লক্ষ্য নিয়ে গ্রেটার সিলেট নিউক্যাসল শাখার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ভ্রমণ করেন লন্ডনস্থ ব্রিটিশ পার্লামেন্ট। Welcome to the Palace of Westminster. My name's Stephen. This is Westminster Hall, the oldest part of the palace. It's 900 years old. So you're very welcome to be here. Thank you, mate. মঙ্গলবার দিনভর 12 সদস্যের তরুণ এ দলটি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে ঐতিহাসিক বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে পার্লামেন্ট লবি, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, স্পিকার, গার্ড অফ অনার্স অবলোকন করেন। এছাড়াও এ সময় হাউস অফ কমন্সে হিথ্রো বিমানবন্দর রানওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ডিবেট পর্যবেক্ষণ করে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেন। গ্রেটার সিলেট নিউক্যাসল শাখার চেয়ারম্যান আফসারুজ্জামান পারভেজ ও নিউক্যাসলের তিনবারের নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলর তরুণ রাজনীতিবিদ দীপু হাদের স্থানীয় প্রদর্শক হিসেবে কাজ করেন। It's great to have so many people from the Bangladeshi community come to see Parliament for life, which is great. I think it's important that we engage in politics, and the Bangladeshi community are an integral part of this country, and I think we need to be more involved. And I think coming to Parliament actually shows the greatness of this country and how we can contribute more to society. এ সময় নেতৃবৃন্দ নিউক্যাসল গেটশেড এলাকার এমপি শ্যাডো সেক্রেটারি ডেভ অ্যান্ডারসন, এমপি রুশনারা আলী, এমপি ডক্টর লিসার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। A very vibrant Bangladesh community in Newcastle, and I hope that they should get in touch with their local MPs and make sure they do, because this place belongs to everybody. It's wonderful to welcome everybody down here, not just from Newcastle, which as everybody knows is only the second biggest city north of Leeds and south of Edinburgh, because of course Sunderland is the biggest city, but the best town of course is Gateshead. বাংলাদেশ আমাদের জন্মভূমি, কিন্তু আমাদের বাসস্থান ব্রিটেন। ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ব্যবসা বাণিজ্যে আমরা অন্তর্ভুক্ত থাকলেও রাজনীতিতে বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছে। সাহান চৌধুরী, চ্যানেল এস, লন্ডন পার্লামেন্ট।